তোমাকে বুঝিবে যে গোকুলে বাড়ি শেষে বাবা অসারের তর্জন গর্জনিসার তুমি চিন্তা করো না বাবা উনি আমার শাশুড়ি মহান ওনাকে আমি ভক্তি করি কিন্তু কিন্তু আমার স্বামীকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না একটা ভদ্র বাড়ির মেয়ে হয়ে তুমি এভাবে একটা পুরুষ স্বীকার করতে এসেছো মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ ইউ মাইন্ড ইওর অ্যাটিটিউড এটা বাঘ নয় বাঘিনী আর যদি একবার ভুলক্রমে যদি একবারও তুমি টিপ মিস করো তাহলে খোঁচা খাওয়া বাঘিনী যে কি করতে পারে তুমি কল্পনাও করতে পারবে না জাস্ট পারবে না তুই ঝুমকোকে ফোন কর ঝুমকোকে ফোন করে এই বাড়িতে আসতে বল ব্রতর কথা বল বল যে আমি নিজের হাতে ওকে খাওয়াবো ঠিকই আমি বলছিলাম যে শোনাবো যখন এতবার করে বলছে আর না বলিস না প্লিজ তুই একটিবার ঝুমকোকে ফোন করে বল এখানে আসতে দেখ শোনাবো যা করছে সবটাই তো দাদার জন্য করছে তাই না আচ্ছা তুই চাস না বল তুই চাস না তোর মা বাবা সব ঝামেলা ঝাঁটি সব ভুলে গিয়ে একসাথে ভালোভাবে থাকুক আমি চাই তো কিন্তু হ্যালো হ্যালো মিষ্টি পোতি হ্যাঁ টিকলি বল বলছি তোমাকে একটা কথা বলবো বল না তুমি রাগ করবে না তো রাগ করবো না বল না আগে বলো তোমাকে বললে তুমি রাগ করবে না টিকলি বললাম তো রাগ করবো না আমার এই মিষ্টি ননদটার উপর আমি রাগ করতে পারি বলে ফেল তোমাকে আজ একবার এই বাড়িতে আসতে হবে কি হ্যাঁ মিষ্টি বৌদি তোর কথায় আমি কেন যাবো ঠিকলি আর সব থেকে বড় কথা যে বাড়ি থেকে পান্নালাল রায়কে বিতাড়িত করা হয়েছে সেই বাড়িতে আমি কেন যাব কিসের জন্য যাব হ্যাঁ আমি সব বুঝতে পারছি কিন্তু ক্ষমা করিস আমাকে সরি রে আমি তোর কথা রাখতে পারলাম না কিন্তু মিষ্টি বৌদি আমি যে কথা দিয়ে ফেলেছি তুমি আসবে কাকে মাকে কি বলছিস তুই হ্যাঁ গো মা এই প্রথমবার ব্রত রেখেছে বাবার জন্য হ্যাঁ হ্যাঁ মা প্রথমবার বাবার জন্য ব্রত রেখেছে তাই তো মা পুজো করবে পুজো করে ব্রত উদযাপন করবে সাতজন সতীকে খাইয়েই নিজে খাবে আমার শাশুড়ি মা আমার বাবার জন্য ব্রত রেখেছে এটা বিশ্বাসযোগ্য আমিও প্রথমে বিশ্বাস করিনি বিশ্বাস করা কিন্তু মা খুব কান্নাকাটি করছে গো প্লিজ মিষ্টি বৌদি তুমিও তো বাবাকে ভালোবাসো তুমি চাও না বাবা আর মা আবার আগের মতো এক হয়ে যাক সব কিছু আগের মতো ঠিক হয়ে যাক বলো মিষ্টি বৌদি তার থেকে বড় কথা মাই প্রথমবার বাবার জন্য ব্রত রাখছে ছজন জোগাড় হয়ে গেছে একজনকে পাচ্ছে না তুমি এসো প্লিজ মিষ্টি বৌদি প্লিজ কিন্তু কিন্তু ঠিকলি প্লিজ আমার জন্য বাবার জন্য আনা হয় এটুকুনি করো মিষ্টি বৌদি মাকে একটা সুযোগ দাও তুমি একটা আমি রিকোয়েস্ট করছি তোমাকে প্লিজ ঠিক আছে আমি যাব থ্যাংক ইউ মিষ্টি বৌদি আই লাভ ইউ লাভ ইউ লাভ ইউ লাভ ইউ কোথায় যাওয়া হচ্ছে ম্যাডাম রায়বাড়িতে রায়বাড়িতে তুমি হ্যাঁ আসলে মা ব্রত রেখেছে মানে আপনার মা বাবার জন্য ব্রত রেখেছে তাই ওখানে যেতে বলছে মা ব্রত রেখেছে ঝুমকো এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলছো কোহিনুর বাবু
প্রথমটায় আমিও বিশ্বাস করিনি, কিন্তু একবার গিয়ে দেখি না। ঝুমকো, আমার মনে হয় তোমার না যাওয়াই ভালো, কারণ আমি মাকে যতদূর চিনি। থাক কোনো বাবু, থাক। মায়ের সম্বন্ধে বউয়ের কাছে নিন্দা করতে নেই, মা সবসময় মাই হয়। আর পৃথিবীতে তো কাউকে না কাউকে বিশ্বাস করতেই হবে, এভাবে বিশ্বাস ভেঙে দিলে তো চলবে না। আমি একবার গিয়ে দেখি কোনো বাবু। আমি জানতাম, আমি জানতাম তুমি ঠিক আসবে। আমি যে কি খুশি হয়েছি না। এসো এসো ভেতরে এসো এসো। থ্যাংক ইউ মিষ্টি বৌদি, থ্যাংক ইউ সো মাচ। আমি আমি আসলে নিজে তোমাকে লজ্জায় ফোনটা করতে পারিনি, তাই টিকলিকে দিয়ে ফোনটা করিয়েছিলাম। আমি জানি তুমি হয়তো আমাকে আর বিশ্বাস করো না। সত্যি কথা বলতে কি, বিশ্বাস করার মতন কোনো কোনো কাজ তো আমি করিও নি, তাই না? ঝুমকো শোনাবো খুবই লজ্জিত, আর বারবার বলছিল যে ঝুমকো না আসলে এই ব্রতটা উদযাপনই হবে না। তুমি না আসলে তো শোনাবো কিছু খেতেও না। বুঝতেই পারছো সবকিছু দাদার জন্য করছে। ঝুমকো ঝুমকো, এই যে কইলো, আজ কি হয়েছে জানিস? আজকে বাজারে আমাদের সেই পুরনো মাছের লোকটার সঙ্গে দেখা হয়ে গেল। জোর করে একটা মাছ গুছিয়ে দিল, যা ভেতরে রেখে দিল। আমি বললাম যে আমাকে মাছ কেন দিচ্ছ? আমি তো আর সেই আগের হীরক রায় নেই, এখন আমি হচ্ছি সিকিউরিটি গার্ড হীরক রায়। তো কি বললো জানিস? বললো যে ওই মাছের দাম আপনাকে দিতে হবে। পরে কেন জানি না মনে হলো যে আমাকে যেন যেন করুণা করলো। বাবা তুমি এভাবে ভাবছো কেন? ভাবো না, তোমাকে মাছটা ভালোবেসে দিয়েছে। তুই ঠিকই বলেছিস। তো আসলে কি জানিস যে ওই এখন আর আর মানুষকে ঠিক বিশ্বাস করতে ইচ্ছে করে না। কাছের কাছের মানুষগুলোই। বাবা বাবা এসব কথা থাক না, আমরা তো খারাপ নেই, শান্তিতেই আছি। হ্যাঁ সে শান্তিতেই আছি। আরে ঝুমকো ঝুমকো কোথায়? ঝুমকো ও বাড়ি গেছে। ও বাড়ি? আচ্ছা আমি যারা আসবে তারা সবাই কোথায়? আসবে আসবে, খানিকক্ষণ বাদেই হয়তো চলে আসবে। আরে রতন, হা করে দাঁড়িয়ে দেখছিস কি? যা আসন পাত, যা খাবারটাও নিয়ে আসিস। আজকে আমি নিজের হাতে আমার বৌমাকে খাবার খাইয়ে ব্রত উদযাপন করবো। কি না আসনটা পাত, বস খাবার দাবার আনবি না? আমার তো যেন সব স্বপ্ন মনে হচ্ছে। থাক রতনদা, তোমাকে আর জেগে জেগে স্বপ্ন দেখতে হবে না। তুমি যাও খাবারটা নিয়ে এসো, ঝুমকো তো সকাল থেকে কিছু খাইনি। যাচ্ছি। এইবার ভালো করে খেয়ে নাও। বাড়ি গেছে মানে? হ্যাঁ বাবা, টিকলি ফোন করেছিল ওকে, মা নাকি তোমার নামে ব্রত রেখেছে তাই ওকে যেতে বলেছে, তাই ও গেছে। হিলোরা? হ্যাঁ আমি বাজি ধরছি হীরক রায়, হিলোরা রায় বাজি ধরছে। কেন জানো? কারণ আমি মতি নই, আর আমি ওই অজিত কর্মকারের মেয়ে ঝুমকো নই, আমি পান্নালাল রায়ের পুত্রবধূ হিলোরা রায়। তাই আমি বাজি ধরছি আমার ছেলের সঙ্গে আমি ত্রিধার বিয়ে দেবো।
কেউ আটকাতে পারবে না, তুমিও না। ইলোরা আমার নামে ভূতও রাখবে সেটা বিশ্বাস করতে হবে। না না না, কেন জানি না একটা কুডাক ডাকছে। না রে, মনে হচ্ছে একটা বিপদ হবে। তুই ফোন কর। তাতে কি হয়েছে? আমার আসল লোক তো আমার কাছে চলে এসেছে, আমার বৌমা। ওর খাওয়া দেখে আমি আমার চোখ দুটো সার্থক করি। নাওয়া দেরি করো না, খেতে শুরু কর। এবার দইটা খাও তো দেখি। আচ্ছা দাঁড়া, আমি মিষ্টি মুখ করিয়ে দিই। ঝুমকো, এটাই তোমার শেষ খাওয়া। হ্যাঁ, দইতে বিষ মেশানো আছে। তুমি এবার চলে যাবে সোজা মতির কাছে, আমার পথের কাঁটা সরবে, সরে যাবে। নাও খাও, দামি দোকান থেকে তোমার জন্য স্পেশাল দই নিয়ে এসেছি, খাও। আপনি প্রথমবার আমায় খাইয়ে দিলেন না। বিষটা খাইয়ে দেওয়া হয়েছে, একটু আগে মিষ্টি দইয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি বিষ। এরপর সারা শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। মরার আগে ঝুমকোকে দিয়ে লিখিয়ে নেব যে ও সুইসাইড করেছে। ব্যাস ব্যাস, কেল্লা ফতে, তুমি আর কোনো চিন্তা করো না। থ্যাংক ইউ সো মাচ। আমি এখন রাখছি। হ্যাঁ,
বাবা ফোন ধরছে না কেউ। ফোন ধরছে না? ফোন তাহলে একটা কাজ কর, তুই নিজে চলে যা, নিজে তুই গিয়ে ওকে এখানে নিয়ে যা, এক্ষুনি যা। ঠিক আছে। হ্যালো। হ্যালো হ্যালো ভাই। হ্যাঁ দিদি বল। ভাই মা আবার একটা নোংরা খেলা খেলছে। কি কি করেছে মা? উফ, আমি জানতাম আমি জানতাম আমি জানতাম যে জিরোরা এইরকম একটা কিছু করবে, ও ঝুমকোর ক্ষতি করার চেষ্টা করবে। শোনাবো কি শোনাবো? মনে হচ্ছে আর বেশিক্ষণ নেই তো। বেশ হয়েছে, একদম ঠিক। খুব বার বেড়েছিল ভেবেছিল ভেবেছিল কোহিনুরকে কবজা করবে। এবার দেখ দেখ এবার। পরপারে যাচ্ছি না মা। তুমি কি বলছো ঝুমকো? আমি তো তোমার কথাই ভাবছিলাম, তুমি কি করছো, ভালো আছো কিনা। বিশ্বাস করো আমি তোমার কথাই। থাক মা থাক, আর নিচে নাই বানামলেন, আপনি দইতে বিষ মিশিয়েছিলেন। কি বলছো কি এসব? ঠিকই বলছো। আপনি একটু আগে তুই তাকে নিজের মুখে কথাটা বলেছেন যে আপনি দইতে বিষ মিশিয়েছিলেন। সিধা বিষটা খাইয়ে দেওয়া হয়েছে, একটু আগে মিষ্টি দইয়ের সঙ্গে মিশিয়ে দিয়েছি বিষ, এরপর সারা শরীরে ধীরে ধীরে ছড়িয়ে পড়বে। আর মরার আগে ঝুমকোকে দিয়ে লিখিয়ে নেবো যে সুইসাইড করেছে। ব্যাস ব্যাস কেল্লা ফতে, তুমি আর কোনো চিন্তা করো না। কোহিনুর বাবু ঠিকই বলেছে, আপনাকে বিশ্বাস করা যায় না, তাই আমি পুরোটাই নাটক করলাম। তো ঠিক তাই না, আমি নাটক করলাম। টিকলির ফোন পাওয়াতে সন্দেহ যে হয়নি তা ঠিক নয়, সেই জন্য আগে থেকেই দই সমেত পুরো খাবারটি আমি পাল্টে দিয়েছিলাম। দিদি দিদি বল না, চুপ করে আছিস কেন বল না? ভাই মা ঝুমকোর খাবারে বিষ মিশিয়েছে। বিষ? ছি মা ছি, এবার বুঝতে পারছি তোকে কেন ভালোবাসা যায় না, কেন ভালোবাসা যায় না। আপনাকে আমি আরো একবার ক্ষমা করে দিলাম মা, আরো একবার মাফ করে দিলাম। আমি ইচ্ছে করলে দইটা নিয়ে ল্যাবে টেস্ট করালেই আপনার হাতে হাত করা পড়তো, সেটা করলাম না আমি। আপনাকে আমি ক্ষমা করে দিলাম, ছেড়ে দিলাম আপনাকে, তবে শাস্তি আপনাকে পেতেই হবে, আর শাস্তি দেবে ভগবান স্বয়ং ঈশ্বর। চলি মা। আমি নাটক করলাম, টিকলির ফোন পাওয়াতে সন্দেহ যে হয়নি তা ঠিক নয়, সেই জন্য আগে থেকেই দই সমেত পুরো খাবারটি আমি পাল্টে দিয়েছিলাম। আরো একবার মাফ করে দিলাম। আমি ইচ্ছে করলে দইটা নিয়ে ল্যাবে টেস্ট করালেই আপনার হাতে হাত করা পড়তো, সেটা করলাম না আমি। আপনাকে আমি ক্ষমা করে দিলাম, ছেড়ে দিলাম আপনাকে, তবে শাস্তি আপনাকে পেতেই হবে, আর শাস্তি দেবে ভগবান স্বয়ং ঈশ্বর। হারিয়ে দিয়ে গেল আবার, হারিয়ে দিয়ে গেল আমার, হারিয়ে দিয়ে গেল আমাকে আবার। বিষ মিশিয়েছে কেমন আছে? হ্যাঁ ও আগে থেকে আঁচ করেছিল তাই খাবারটা পাল্টে দিয়েছে,
তাহলে এখন তো কি হলো? তুই তুই চুপ করে আছিস কেন? বল না কি হয়েছে। বাহ, কি সুন্দর মেয়ে, মায়ের নিন্দা করছিস? আমি ফোনটা রাখছি, ফোনটা রাখছি। রূপাই, তোরা যেটা করছিস সেটার দাম তোদের দিতে হবে, তাই নাকি? বিড়াল হয়ে তপস্বী সাজছিস নাকি? না না, সাজছি না। তবে এখনো সময় আছে, শুধরে যা, না হলে এর পরিণামটা কিন্তু খুব খারাপ হবে, খুব খারাপ হবে। জ্ঞান দিচ্ছে নি, আর ওই এক ঝুমকো বুদ্ধি ধরে বটে, সাত শয়তানের এক শয়তান। কিরে কিরে বল বল, ঝুমকো ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বাবা, ঠিক আছে ঝুমকো। তোমার ঝুমকো হচ্ছে আসল কোহিনুর হীরে।